গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নিয়মিত হামলা পাল্টা হামলা চলছে। রোববার হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে বিস্ফোরক ভর্তি ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কেঁপে ওঠে। সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, লেবাননের আইতারুন শহরে ইসরায়েলি বিমান হামলায় 5টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের বিমান হামলা নতুন করে সহিংসতা বাড়িয়েছে, নতুন ধরনের আক্রমণ চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তারাও। ইসরায়েলের দাবি, আকাশপথে সন্দেহজনক লক্ষ্যবস্তু লেবানন সীমান্ত অতিক্রম করেছে আর সেগুলোর মধ্যে দুটিকে বাধা দেয়া হয়েছে। এ হামলায় তাদের কয়েকজন সেনা আহত হন। এরপর ইটের বদলে পাটকেলেই জবাব দিয়েছেন তারা। লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজানো হয়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে তাদের হামলার লক্ষ্য গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের সমর্থন জানানো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, হিজবুল্লাহ পূর্ণ যুদ্ধ শুরু করলে বৈরুতকে গাজায় পরিণত করা হবে। 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের সীমান্তবর্তী লক্ষ্যস্থলগুলোতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।